নমস্কার কলকাতা টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে অনন্যা শুরু করছি বাংলাদেশ সারা দিন প্রথমেই দেখে নেব হেডলাইন্স আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না বর্তমানে দেশে কোনো কূটনৈতিক সমস্যা নেই বলে জানিয়েছেন আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ময়মন সিটি কর্পোরেশনের নির্বাচন আগামী নয় মার্চ অনুষ্ঠিত হবে একই দিনে কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বলেছেন বাংলাদেশের রাজনীতিতে ভারত অযাচিত হস্তক্ষেপ করছে গত ২৪ ঘন্টায় ঘটে গেছে বিভিন্ন ঘটনা বাংলাদেশের সেই সমস্ত খবরের দিকে নজর রাখব বিএনপি সহ সরকার বিরোধীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধন সম্পাদক কুমায়দুল কাতে বলেছেন মনে হয় সরকার যেন কচু পাতার উপর শিশির বিন্দু আওয়ামী লীগ সরকার সেই সরকার নয় এই সরকারের শেকর অনেক গভীরে রয়েছে শক্তি জনগণ কথার বোমা মেরে এই সরকারকে উৎখাত করা যাবে না সোমবার ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি সরকার মনে হয় যেন কচু পাতার উপর শিশির বিন্দু টোকা লাগলেই পড়ে যাবে কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে ওবেদুল কাদের আরো বলেন বিএনপি সবকিছু হারিয়ে এখন শোকের সাগরে নিমজ্জিত আন্দোলনে হেরে গেছে নির্বাচনেও আসেনি এখন তাদের সামনে আর কিছুই নেই তারা যদি ইতিবাচক রাজনীতি করত তাহলে এমন পতনের খাদে পড়তো না কালো পতাকার সাথে এখন কালো বেজ ধারণ করলে বিএনপির ষোলকলা পূর্ণ হবে নির্বাচনের পরে আমরা আপনারাও দেখেছেন যে সেরকম কোনো কূটনৈতিক সমস্যা

সেটা অনেকদিন আগে থেকেই প্রায় এক আইনমন্ত্রী বলেন আইনে যেসব পরিবর্তন ভারতে হয়েছে সেসব পরিবর্তন বাংলাদেশে সম্ভাবনা আছে কিনা এবং বাংলাদেশে আইনে যেসব পরিবর্তন হয়েছে সেগুলো ভারতে সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে তারা সব সময় আলাপ করে থাকেন বলেও জানান তিনি সম্ভাবনা আছে কিনা এবং আমাদের দেশে আইনের যে সব পরিবর্তন করেছি সেগুলি ভারতে সম্ভাবনা আছে কিনা সেগুলি আমরা সব সময় আলাপ করে থাকি আজকেও আলাপ করেছি সাধারণ নির্বাচন হবে আটটি নয় মার্চ পূর্ণাঙ্গ তফসিল দেওয়া হবে নিকট হবে একই দিনে কুমিল্লা কর্পোরেশনের নির্বাচন হবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন আগামী নয় মার্চ অনুষ্ঠিত হবে একই দিনে কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচন কমিশনার আনিসুর রহমান তথ্য জানিয়েছেন দুই সিটি কর্পোরেশনে ইলেকট্রিক দেশের তিন চারটা পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে পৌরসভাগুলোতেও ইভিএম এ নেওয়া হবে ভোট উল্লেখ্য দুই সালের পাঁচ মে প্রথমবারের মতো ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় তবে মেয়র পদে ভোট হয়নি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন ইকরাম এনামুল হক টিটু অন্যদিকে গত তিন ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরাফানুল হক রিফাত মারা যান তার মৃত্যুতে এই সিটি কর্পোরেশনের মেয়র পদ শূন্য হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন বাংলাদেশের রাজনীতিতে ভারত অযাচিত হস্তক্ষেপ করছে জনগণ নয় আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর হয়েছে সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি নয় আওয়ামী লীগের আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর করতে গিয়ে এবং বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ ও রাজনৈতিক গতিপথ নির্ধারণে ভারতের অযাচিত হস্তক্ষেপে বাংলাদেশের জনগণ হারিয়েছে গণতন্ত্র বাদ স্বাধীনতা এবং ভোটের গতি রিজবি বলেন সাত জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে সরকার গণতন্ত্রকে বিকালঙ্গ করে উৎপট রাষ্ট্রে পরিণত করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে গণতন্ত্র ফেরানোর আন্দোলন করছে বিএনপি এ অফে অব্যাহত থাকবে বিরোধী দল দমনে ক্ষমতাসীনরা আইনশৃঙ্খলা বাহিনীকে ফ্রি লাইসেন্স দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি উন্নয়ন হলে কি কারণে একটি উন্নয়নশীল দেশ উন্নয়নশীল বাংলাদেশকে একটি পরনির্ভরশীল এবং আমদানি নির্ভর দেশে পরিণত করা হয়েছে বাংলাদেশ দিন আজ এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন